অন্য দিন তো পালান আমি টেনে এরপরে মাপি আজকে আর টানা লাগবে না আজকে পালান হয়ে আছে বিসমিল্লাহ এক দুই হাত পালান কত লিটারের পালান আছে এখন যদি এই পালানটা এখন কে কাটি এখান থেকে এই যে প্রসাদের ধার থেকে শুরু হয়েছে সর্বনিম্নে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন আছে এই পালান পালন আসসালামু আলাইকুম আজ দুসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর গ্রামে ভবানীপুর দিয়ারপাড়া মসজিদ পার হয়ে এসে এই হৃদয় ডেরি ফার্ম ফার্মের মালিক একজন দুধের ম্যানেজার পাশাপাশি গাভি গরুর ব্যবসা করে প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে দেখাচ্ছি এখন ওনার খামারে নতুন যে গাভীগুলো রয়েছে এগুলো দেখাবো এর জাত সম্পর্কে জানবো কি কি সুযোগ সুবিধা দিবে কিনলে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এই খামারে কিন্তু পনেরো থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীরও প্রতিবেদন আমরা করেছি দেখবো আজকের গাভীগুলোর কত লিটার করে দুধ হবে কীভাবে গ্যারান্টি দিবে এই সকল বিষয়ে জানব আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে নেবেন বিস্তারিত জানতে আশা করি আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম াম রহমতুল্লাহ বরক্টফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই বেচা কিনা কেমন এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো গাভির বাজার কেমন

আশাবাদী আচ্ছা সাত আটটা গরু আছে আমার এসেই দুইটা গরু খুব পছন্দ হয়েছে ইনশাল্লাহ দর্শকদের দেখাবো যদি কারো ভালো লাগে আমার মতো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ চলেন এক এক করে দেখি গাভিগুলো আর এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবো আচ্ছা ঠিক আছে এক নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো কালোর অংশ বেশি কি জাতের এটা অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান জি

মুখে রুচি আছে কিনা খাইলেই গরু সুস্থ না খাইলেই অসুস্থ এইগুলো দর্শকরা জাস্টিফাই করে কিনবে সময় কতদিন আছে এটা মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন নিবে এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ দশ দিনের মধ্যে পালন কত বড় হবে অনেক পালন হয়ে যাবে দেখেন আপনার কত জায়গা আছে পোলানের দেখেন সামনে একটু দেখাই হ্যাঁ আবার এই যে পিছনে দেখেন দেখেন থেকে আচ্ছা আপনার কি জানেন তাহলে জানাবেন আর যদি না জানা থাকে সেটাও বলবেন হলো যেখান থেকে আমি কালেকশন করছি আমার পাশের গ্রামে নৌবাড়ি গ্রাম থেকে কালেকশন করছি আচ্ছা উনি আপনার বলছে যে আমি সতেরো আঠারো প্রথম বিয়ে দুধ গাভী দেখে কি মনে হয় তারপরে যারা গরু চেনে গরু কেনে যাদের টাকার ব্যাথা আছে নিজেদের চোখের আইডিয়াতে কিনবে আমাদের আইডিয়াতে না কেনাই ভালো দাম কত এটা দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দরদামের সুযোগ সামান্য একটু সুযোগ আচ্ছা ভিডিও দেখে কেউ আসলো আমরা তো মাধ্যম

ছয় দাঁতে যাচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত কত নম্বর বাচ্চা হবে আপনার দুই নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে জি আচ্ছা সময় আর কত দিন আছে এটা আপনার পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো পনেরো দিন হ্যাঁ পনেরো দিন তো নিবেই আচ্ছা এটা কত লিটারে গাভী হবে আশা করেন এটাও আমি আশা করতেছি উনিশ বিশ দুধ হবে এটাও উনিশ বিশ হ্যাঁ গরুর আপনার চারটা বার দেখেন আপনার কত দ্রুত

এটা কি জাতের এটা আপনার অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান জাতের বয়স কেমন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে পেটে বাচ্চা আচ্ছা কত মাসের এটা আপনার মোটামুটি নয় মাস শেষ হতে যাচ্ছে ষোলো লিটার এই আমার বাড়ির পাশে থেকে গরু আচ্ছা ভ্যান পাইপ ট্যান পাইপ দেখি একটু ষোলো লিটার যে দুধ দিছে তার তো একটু ডকুমেন্ট থাকতে হবে দুধের গরুগুলো কিন্তু দেখলে বোঝা যায় যে দুধ হয়েছে দেখি একটু পিস পেটে নিচ্ছে

চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন লম্বা টম্বা চওড়া টওড়া সব ঠিক আছে তবে একটু শরীরটা চাপা একটু মোটা সোটা হলে ভালো লাগতো একদম গরিব মানুষ আপনার এই যে আমার এই অবদার বাদের উপর থেকে কিনছি পারভাঙ্গ এই অবদার বাদের উপর থেকে আপনার হলো একদম গরিব মানুষ যাতে কিন্তু কম নাই না যাতে এক খাওয়াই কম আছে নাভি কম্বল চোট এগুলো কোনো কিছু নাই বুঝছেন গরুটা শুধু খালি খাওয়াই আপনার হচ্ছে শুকনো করে রাখছে তাছাড়া গরু একশো একশো আর বান চাটি দেখেন কত সুন্দর দেখছেন আচ্ছা বিশ দিন আপনি দেখে আনছেন আমি দেখে আনছি তারপরে আমার কাছ থেকে যে নিবে সে দেখে নিবে সেও দেখে নিবে আপনি টাকা দিয়ে আসছেন দেখে নিয়ে আসছেন যে টাকা দিয়ে কিনবে সেও দেখে দুধ এবার কত লিটার হবে

ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁতের দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে ওজন আছে কেমন শরীরে এখন তাও সাড়ে সাত মন গায়ে গোষ্ঠ আছে আচ্ছা বাচ্চা কি ডবল আছে নাকি আল্লাহ একটাই রাখছে বলা যাচ্ছে না মালিক জানে আচ্ছা অনেক

স্ক্রিনে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবে চলেন পরবর্তীকালে দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আমি বলছিলাম যে আমার একটা গরু খুব পছন্দের জি এই সেই গরু জি দর্শকদের দেখব পছন্দ হয় কিনা আর দামে দেখব আপনি কেমন পর্তায় দেন এটা কি জাতের এটা আপনার কোরিয়ানা জার্সি কোরিয়ানা জার্সি জি আচ্ছা কোরিয়ানা জার্সিগুলো চিনবো কিভাবে কোরিয়ানা জার্সি আপনার চলো দেখেন এর চান চোসা মাথার এখানে আপনার বিভিন্ন আর ছাপ ছাপটাই হচ্ছে জার্সি ছাপ কোরিয়ানা জার্সি ছাপ বয়স কয় দাদ এটা আপনার 6 দাদ দ্বিতীয় দিবে মতো বাচ্চা দিবে একটু পালানটা আমি দেখাবো যে কত বড় পালান নিয়ে আছে এই পালানি কিন্তু পাটা তুলবে না তো না না একদম আচ্ছা অন্য দিন তো আমি টেনে এরপরে মাপি আজকে আর টানা লাগবে না আজকে পালান হয়ে আছে বিশমিল্লা এক ধার থেকে শুরু হয়েছে সর্বনিম্ন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন আছে এই পালান আচ্ছা একটু ভালো করে দেখে পিছন থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির পালান এগুলো দুধ দিবে কেমন বাচ্চা দেওয়ার পরে এত দামি গরু বাটটা ঠিক আছে দেখছেন ডিস্টার্ব পাইলে কিন্তু গাড়ি ভাড়া সহ আপনার জরিমানা দিতে হবে আচ্ছা দাম কত চাচ্ছেন এটা একটু পর্দায় দিবেন আপনার তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ আচ্ছা একটু দরদাম করার সুযোগ দিবেন না দর্শকদের আচ্ছা আর একটা এটা হচ্ছে আমার তরফ থেকে এই অফারটা দিবেন যে নিবে গাড়ি ভাড়া আপনার দরদামের পরে আচ্ছা ঠিক আছে জানাবেন শুধুমাত্র এই গরুটাতে ডেলিভারি চার্জ কিন্তু আপনার দিয়ে দিতে হবে জি জি আচ্ছা চলেন আমরা শেষের যে গরুটা রয়েছে এই গরুটা দর্শকদের দেখে আচ্ছা ঠিক আছে দেখেন সাত নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ এটাও চয়েসফুল গরু আমার কাছে জি জার্সি না জার্সি বাঘাবাড়ির একবার অরজিনাল বাঘাবাড়ি আচ্ছা বাঘাবাড়ির কয়েকটা কালার হয় কিন্তু শুধুমাত্র দর্শক চেনে বিস্কুট কালার বিস্কুট এছাড়া আর কোন কালার চেনে না এটাও কিন্তু অরিজিনাল ব্রিডের জার্সি বয়স কেমন এটা আপনার ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁতের দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে প্রেগনেন্ট এখন হ্যাঁ এখন প্রেগনেন্ট সময় আছে কতদিন এক সপ্তাহ আট দশ দিন এরকম এক সপ্তাহ বা অতিরিক্ত নিলে আট থেকে দশ দিন পালান করছে কেমন দেখেন আপনি পানাল টুকুট দর্শকের দেখান আমি আর পানালের কথা বলবো না আচ্ছা বেলুন পালান বড় পালান হ্যাঁ আচ্ছা একটু চামড়াটা দেখি দেখ।

দরদাম করে দর্শকরা কিনবে জি 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 আশরাফুল ম্যানেজার ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01765023756 এটাও ইমো আছে এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আর একটা আছে 01745169867 আচ্ছা দর্শকরা লাইভ কল দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় ভিডিও তো এখন কি যাচ্ছে ইমোতে না ইমোতে যাচ্ছে না হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আচ্ছা যে চাচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন জি জি দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার সব যে গাভীগুলো আমি দেখালাম আপনার সবগুলো কিন্তু বিগ সাইজ আর বিগ সাইজের গাভী কিন্তু হলে আপনার হচ্ছে খামারে আসতে হবে আচ্ছা খামারে আসলে আপনার হচ্ছে ঠকবে না আপনার হচ্ছে হলো জিতবে তারা আচ্ছা ওইটার দাম চাইছেন হচ্ছে 330 30 এটার দাম চাইলেন 275 না না 270 270 জি দাম আসে 600 একদম আমি গাড়ি ভাড়া ফ্রি করে দিছি এটাও তো চয়েসফুল এটাতে কোনো সুযোগ দিবেন না এটাতে